ঋতু পাখি, এখন তো আমাদের ফ্যামিলিকে জানানো উচিত, কি বলো? হ্যাঁ, জানানো তো উচিত, কিন্তু আমার খুব ভয় হয়। কিসের ভয়? আপনাকে হারানোর ভয়। যদি বাবা মা না মানতে চায় আমি মরে যাব, কিন্তু আপনাকে হারাতে পারবো না। আরে ধুর পাগলি, আমি তোমাকে কখনো হারাতে দেবো না, আমাদের জীবন থাকতে। আর আঙ্কেল আন্টি মানতে না চাইলে গিয়ে বলে দেব, আমার বউ এতদিন আপনাদের কাছে আমানত স্বরূপ ছিল, এখন আমারটা মিলিয়ে যাব। রোদশ্রী সূর্যের কথায় ফিক করে হেসে দিল। সূর্যের বুকটা ঠান্ডা হয়ে গেল। রোদশ্রীর হাসি শুনে মেয়েটা এত মিষ্টি করে হাসে, প্রাণ পাখি চুড়িয়ে যায়। রোদশ্রী বলল, তো জামাই সাহেব, আপনার সেই সাহস হবে তো? আমার বাবা যথেষ্ট কুল, কিন্তু মা রানী ঘষেটি বেগম, তাই বাবাকে নিয়ে টেনশন নেই, কিন্তু মাকে নিয়েই আমার সব টেনশন। শাশুড়িমাকে ম্যানেজ করে নেব, মিষ্টি মিষ্টি প্রশংসা করে। নারীদের পড়াতে হয় কিভাবে সেটা আমার জানা আছে। না মহাশয়, আমি জানি না, আপনি তো এ বিষয়ে পিএইচডি করেছেন, তাই আপনি বলে দিন। খোঁচা মারা হচ্ছে, বাহ ইন্টারেস্টিং। তাহলে শোনো, নারীদের পটাতে হয় রূপের প্রশংসা করে, আর তাদের রান্নার প্রশংসা করে। এই দুই বিষয় প্রশংসা করলেই মা খালা বউ ফুপু সব পটে যায়। রোদশ্রী সূর্যের কথা সশব্দে হেসে ওঠে। এত মজা করে কথা বলে, লোকটা সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যায় ওনার সাথে কথা বললে। সূর্য রোদশ্রীর হাসি শুনে বলল, এত মিষ্টি করে হাসলে ভবিষ্যতে তোমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। একজনের হাসি দেখে আমি কুপোকাত হয়ে যাই, তার কি কোনো খবর রাখে সে? রোদশ্রী লজ্জা পেয়ে মুচকে হেসে বলল, আর জানাবে সব কিছুতেই যে আমি কুপোকাত হয়ে যাই, সেটা কি উনি জানে? এভাবেই চলতে থাকে দুজনের মিষ্টি প্রেমালাপ। দুজনের অনুভূতির সংমিশ্রণে দুজন মিলে মিশে একাকার। আগামীতে তাদের জন্য কি অপেক্ষা করছে জানা নেই কারো। রাকিবের এত রাতে ফোন বেঁচে ওঠা দেখে কিছুটা বিস্মিত হলো, এই ভেবেছে এত রাতে কে ফোন দিচ্ছে, আবার আননোন নাম্বার? ভাবতে ভাবতে ফোন ধরলে ওপাশ থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? রাকিব খানিকটা ভেবাচেকা খেয়ে গেল, যে কে এই মেয়ে? আমার তো জানা মতে এমন কোনো মেয়ে মানুষ নেই যে এত রাতে ফোন দিয়ে খোঁজ খবর নেবে। আছে কিছু মেয়ে ফ্রেন্ড, বাট ওরা কখনোই রাতে ফোন দেয় না। গলার স্বর খানিকটা পরিষ্কার করে বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কে বলছেন? কেমন মানুষ আপনি বলেন তো? কই আমাকে জিজ্ঞেস করবেন আমি কেমন আছি তা না করে বলছেন কে আপনি? ও সরি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাকে সত্যি চিনতে পারলেন না? কণ্ঠস্বরটা খুব চেনা লাগছে, কোথায় যেন শুনেছি মনে হচ্ছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না। আমি আরিহা। আরিয়া? ও আচ্ছা, ওই ভাবি ফ্রেন্ড আপনি, তাই না? ওই জন্য দেখা হলো, মনে পড়েছে এবার। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? এই যুগে ফোন নাম্বার জোগাড় করা কিন্তু কষ্টসাধ্য কিছু না, ধরে নিন পেয়েছি কোনো একভাবে। রাকিব মুচকি হাসলো আরিহার কথা শুনে। মেয়েটা বোকা বোকা কথা বলে কিন্তু খুব কিউট। রাকিবের অবশ্য খারাপ লাগেনি মেয়েটাকে। মুচকি হাসি বজায় রেখেই বলল, তো হঠাৎ এত চড়ে তোলা ফোন নাম্বারটা খোঁজা হচ্ছে, এই অধমেদার কি কোনো ভুল হয়েছে নাকি? আরিহা মিষ্টি করে হেসে বলল, না ভুল হয়নি তেমন কোনো, কিন্তু একজনের মন চুরি করেছে, যেটা জানতে হলে আমার সাথে কফি শপে দেখা করতে হবে কালকে, যদি চুরি করা মানুষটার সময় মেলে তাহলে। রাকিব মাথা চুলকে জবাব দিল, সময় আর জায়গাটা ম্যাচ করে দেবেন, এই অধম হাজির হয়ে যাবে। আরিহা মুচকি হেসে ফোন কেটে দিল। প্রথমে ভেবেছিল লোকটা শুধুই ক্রাশ, কিন্তু এখন মনে হচ্ছে শুধু ক্রাশ না, মনে অন্যরকম ঘন্টা বাজছে, যে ঘন্টাতে বারবার হারিয়ে যেতে মন চায় লোকটাকে। এক নজর দেখার জন্য মন আনজান করে, কই আগেও তো কত ছেলের উপর ক্রাশ খেয়েছে, কিন্তু কখনো তো কারোর জন্য এই রকম ফিল হয়নি। তার মানে প্রেমের মতো কঠিন অসুখে আমিও নাম লেখালাম, ভালোবেসে ফেললাম লোকটাকে। রাকিব ভাবছে মেয়েটা কি বোঝালো, আসলে ওই দিন ভাবির ফ্রেন্ডদের মধ্যে ওই মেয়েটাকেই বেশি ভালো লেগেছিল, কিন্তু সাময়িক মোহ মনে করেছিলাম,
কিন্তু আস্তে আস্তে এই মোহ ভয়ানক অসুখে পরিণত হচ্ছিল। আজকে বুকের কম্পন দেখে সেটাও টের পেল রাকিব। ওই দিন থেকে আসার পর থেকে বারবার চেহারাটা ভেসে উঠছিল এই মেয়ের, কিন্তু পাত্তা দেয়নি রাকিব। ভেবেছিল হয়তো সুন্দর স্মার্ট মেয়ে, তাই সাময়িক ভালো লেগেছিল। কিন্তু আজকে টের পেল শুধু ভালো লাগা না, আরও বেশি কিছু হয়তো। না হয় ওই দিন তো আরও মেয়ে ছিল, তাহলে ঘুরে ফিরে ওকেই কেন মনে পড়বে? তাহলে কি প্রেমে পড়ে গেল শেষমেশ? হয়তো। সকালে ব্রেকফাস্ট টেবিলে রাইহানা চৌধুরী রোদশ্রীকে বলল, রোদু তোর সাথে কিছু কথা ছিল, সময় আছে তোর? হ্যাঁ মা, বলো। আমার এক বান্ধবীর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি, ওরা কিছুদিন পরেই দেশে আসবে। এমনিতে লন্ডনেই থাকে, বিয়ের পর তোকে নিয়ে লন্ডনে সেটেল হয়ে যাবে। ছেলে খুব ভালো, স্মার্ট, সুদর্শন, ভালো জবও করে, অনেক নম্র ভদ্র। আমার তো খুব পছন্দ হয়েছে, এখন শুধু তোর মতামতের পালা। আমি জানি তুই না করবি না। রোদশ্রীর মায়ের কথা শুনে মনে হচ্ছে ওর মাথায় বিশাল এক আকাশ ভেঙে পড়েছে। কি বলছে মা এসব? বিয়ে ঠিক করেছে মানে? রোদশ্রী কড়া গলায় বলল, বিয়ে ঠিক করেছো মানে কি বলতে চাইছো? রাইহানা চৌধুরী খুব স্বাভাবিকভাবে বলল, ও মা, বড় হয়েছিস, বিয়ের বয়স হয়েছে, এখন বিয়ে ঠিক করবো না তো কবে করবো? মা, আমাকে একবারও জানানোর প্রয়োজনও মনে করলে না। প্রয়োজন মনে করিনি কে বললো? এই যে জানালাম তোকে, প্রয়োজন মনে না করলে তো যেদিন ছেলেরা আসতো সেদিনই জানাতাম। মা, আমি এখন বিয়ে করব না, আমার পড়া শেষ হয়নি এখনো, আর তাছাড়া আমি মেন্টালি প্রিপেয়ার্ডও না। মার এমন ভাবছাড়া কথায় প্রচণ্ড রাগ হলো রোদশ্রীর, কিন্তু এখন রাগলে পরিস্থিতি আরো বিগড়ে যাবে, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। তাই খুব কোমল গলায় বলল, আচ্ছা দেখতে এলেই তো বিয়ে হয়ে যায় না, তাই না? ছেলেকে তুই দেখলি, ছেলে তোকে দেখলো, দুজন দুজনকে জানলি, তারপরেই বিয়ে হবে, সমস্যা নেই তো। ততদিনে তোর পড়াও শেষ হয়ে যাবে, আর তাছাড়া আমি কথা দিয়ে ফেলেছি, তুই জানিস আমি এক কথার বরখেলাপ করা পছন্দ করি না। রোদশ্রী কি বলবে বুঝে উঠতে পারছে না, প্রচণ্ড কান্না পাচ্ছে ওর। মা কিভাবে কথা দিয়ে ফেলল ওকে না জানিয়ে? একটাবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না যে ওর পছন্দের কেউ আছে কিনা? কিছু না বলে না খেয়ে টেবিল থেকে উঠে পড়ল। রাইহানা চৌধুরী ভাবলো হয়তো বিয়ের কথা শুনে মন খারাপ হয়েছে, তাই কিছু বলল না। কিন্তু আবির চৌধুরী চিন্তায় পড়ে গেল মেয়ের অবস্থা দেখে। রোদশ্রী রুমে যেয়ে দরজা লাগিয়ে কান্নায় ভেঙে পড়ল। কি করবে, কীভাবে মাকে ট্যাকেল দিবে কিছুই বুঝতে পারছে না। ওর মা এক কথার মানুষ, যা বলে তাই করে। না, আর ভাবতে পারছি না রোদশ্রী, মনে হচ্ছে এখনই অজ্ঞান হয়ে যাবে। কোনো রকম নিজেকে সামলে সূর্যকে ফোন দিল। সূর্য ফোন ধরার সাথে সাথে রোদশ্রী কান্না করতে করতে বলল, আপনি কোথায় সূর্য? সূর্য রোদশ্রীর কান্নামাখা গলা শুনে উদ্বিগ্ন কণ্ঠে বলল, রতুবাকি কি হয়েছে, কান্না করছো কেন? তোমার কান্না জামা সহ্য হয় না, সেটা কি তুমি জানো না? কান্না থামাও প্লিজ। রোদশ্রীর কান্না করতে করতে হেঁচকি উঠে গেছে, নাক টানতে টানতে বলল, সূর্য, আমি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করব না। রুতু প্লিজ একটু শান্ত হও, আমাকে সব খুলে না বললে কিভাবে বুঝবো কি হয়েছে? মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে কোথাকার নাকি কোন লন্ডনের ছেলের সাথে। ছেলের মা আবার নাকি মায়ের বান্ধবী। মা বলেছে মা কথা দিয়ে ফেলেছে, একবার আমাকে জিজ্ঞেস করেনি। আমি আমি এখন কি করব সূর্য? সূর্য খুব অবাক হলো রোদশ্রীর কথা শুনে, যে রোদশ্রীর মা বিয়ে ঠিক করেছে তাও রোদশ্রীর অনুমতি না নিয়ে। এই যুগেও এমন আদিকালের মানুষ আছে? প্রচুর রাগ হচ্ছে সূর্যের, তাও নিজেকে সামলে নিয়ে বলল, আগে কান্না থামাও ওকে, আর তাছাড়া তো চিন্তা কেন করছো তুমি? আমাদের সম্পর্কের কথা কিছু জানাওনি তাই না? এখন যখন কথা উঠেছে তাহলে এখন আমার কথা জানাও তোমার ফ্যামিলিকে। আমার জানা মতে ওনারা অমত করবে না, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আমাদের ফ্যামিলির সম্পর্ক ভালো তো না করার প্রশ্ন আসে না। রোদশ্রী সূর্যের কথা শুনে বলল, আপনি আমার মাকে চেনেন না সূর্য, উনি অনেকটা একরোখা টাইপের মানুষ, উনি একবার যেটা বলে সেটা করেই ছাড়ে। উনি কথা দিয়ে ফেলেছে তার মানে উনি জীবন যাবে তবুও কথার বরখেলাপ করবে না। আমার খুব ভয় করছে সূর্য, যদি না মানে তখন কি হবে? আমি আপনাকে ছাড়া বাঁচবো না সূর্য, মরে যাবো আমি। হুশ, আর কখনো যাতে এসব কথা না শুনি,
একজন এসে আমার প্রিয়সীকে বিয়ে করে নিয়ে চলে যাবে, আর আমি চুপচাপ হাতে হাত রেখে বসে থাকবো। তোমার এটাই মনে হয় আমার উপর বিশ্বাস আছে তো নাকি? নিজের থেকেও বেশি বিশ্বাস করি আপনাকে সূর্য, কিন্তু আমি আমার মাকেও তো চিনি। ব্যাস এত টেনশন করতে হবে না, তুমি যাও আগে আমাদের কথা বলো, তারপর জানাও আমাকে কি বলে আন্টি, ঠিক আছে? আচ্ছা রাখছি তাহলে। ফোন কেটে রোদশ্রী চিন্তায় পড়ে গেল, কিভাবে বলবে মাকে বিষয়টা এটা ভেবে। আর ওইদিকে সূর্য তো নিজেকে এতক্ষণ সামলে রেখেছে, রোদশ্রী এমনি ভেঙে পড়েছে। ওর সামনে নিজেকে ঠিক রাখাটা জরুরি ছিল সূর্যের জন্য, কিন্তু ও যতটুকু বুঝতে পেরেছে রোদশ্রীর মা অনেক ত্যাড়া টাইপ মানুষ, ওনাকে বোঝাতে অনেক কাঠ খাওয়ার পড়াতে হবে। কিন্তু সূর্য ছাড়বার পাত্র নয়, যেভাবেই হোক ম্যানেজ করে নিবে, কারণ রোদশ্রী ছাড়া ওর জীবন শূন্য। দুজন দুজনের চিন্তায় মশগুল, কিভাবে এই দুর্গম পথ পাড়ি দিবে, কিভাবে সব কিছু আয়ত্তে আনবে সেই চিন্তায়। সারাদিন নিজের রুমে কাটিয়ে রোদশ্রী ঠান্ডা মাথায় চিন্তা করলো, নিজের মনকে স্থির করলো যে বাবা মায়ের সাথে কথা বলবে। মনে অনেক সাহস জুগিয়ে কথা বলতে গেল। দরজার বাইরে মেয়েকে দাঁড়ানো দেখে আবির চৌধুরী বললেন, কিরে মা বাইরে দাঁড়িয়ে আছিস কেন, ভেতরে আয়। রাইহানা চৌধুরী আলমারি গোছাচ্ছিল, স্বামীর কথা শুনে তাকিয়ে দেখল রোদশ্রীকে। উনিও বললেন, কি রে রোদু বাইরে কেন, আয় ভেতরে আয়। বাবা মা তোমাদের সাথে কিছু কথা বলার ছিল, ফ্রি আছো তোমরা? তোর জন্য আমরা সবসময় ফ্রি, বল কি বলবি। রাইহানা চৌধুরীও উৎসুক হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইল। রোদশ্রী নিচের বুকে ফু দিয়ে বলা শুরু করলো, বাবা মা আমি তোমাদের কখনো অবাধ্য হইনি, যেভাবে বলেছো সেভাবে চলার চেষ্টা করেছি, কখনো কোনো বায়না করিনি, কিন্তু আজ কিছু চাইতে এসেছি। আবির চৌধুরী আর রাইহানা চৌধুরী দুজনেই উৎসুক হয়ে তাকিয়ে আছে মেয়ের দিকে, মেয়ে এমন কি বলবে শোনার জন্য। রোদশ্রী আবার বলতে শুরু করলো, মা তুমি যে বিয়েটা ঠিক করেছো আমার জন্য সেটা আমি করতে পারবো না, আমি একজনকে ভালোবাসি, তাকে তোমরা খুব ভালোভাবেই চেনো, আমি সূর্যকে অনেক ভালোবাসি আর সূর্যও আমাকে। এতটুকু বলার সাথে সাথে বিদ্যুৎ চমকানোর মতো আকস্মিক রোদশ্রীর গালে বিশাল এক চরের থাবা পড়ে। রোদশ্রী ছিটকে পড়ে যায় গালে হাত দিয়ে তাকিয়ে দেখে চরটা মা মেরেছে, পুরো গাল চলে যাচ্ছে। কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে এইটা ভেবে যে যেই মা কখনো আমার গায়ে হাত তোলেনি সে আজকে আমাকে চর মারল। রোদশ্রীর বুকটা ভারী হয়ে গেল, যা ভয় পেয়েছিল মনে হচ্ছে সেটাই হতে যাচ্ছে। রোদশ্রী গালে হাত দিয়ে ছলো ছলো চোখে রাইহানা চৌধুরীর দিকে তাকিয়ে আছে, মানুষটাকে আজ বড্ড অচেনা লাগছে। রাইহানা চৌধুরী রাগে ফুসতে ফুসতে বললেন, তোর সাহস হয় কী করে এসব কথা বলার, আমি তোকে জানিয়েছিলাম না যে আমি কথা দিয়ে ফেলেছি এখানে আর কোনো কথা হবে না, তারপরে তুই এসব কথা বলার সাহস কোথা থেকে পেলি, আর বলতেই বা এসেছিস কোন সাহসে। আবির চৌধুরী আকস্মিক পরিস্থিতিতে অবাক হয়ে গেল নিজের স্ত্রীর আচরণ দেখে, উনি দৌড়ে যেয়ে মেয়েকে ধরে উঠালেন, রাগত স্বরে বললেন, রায়হানা তোমার সাহস হয় কি করে আমার মেয়ের গায়ে হাত তুলতে, আগে ওর পুরো কথা তো শোনো। তুমি তো কোনো কথাই বলো না, তোমার আশকারা পেয়ে পেয়ে এই মেয়ে মাথায় উঠেছে, আজীবন তোমার কথা শুনে মেয়েকে স্বাধীনতা দিয়েছি, কখনো কোনো শাসনও করিনি, আর আজ এই মেয়ে মুখে মুখে কথা বলছে। রোদু তুই একটা কথা ভালো করে শুনে রাখ, বিয়ে করলে তোকে আমার পছন্দ করা ছেলেকেই করতে হবে, আর তা না হলে আজীবন চিরকুমারী রেখে দিব। রোদশ্রী আর কিছু বলতে পারল না, মুখ চেপে কান্না করতে করতে রুমে গিয়ে দরজা আটকে দিল। আবির চৌধুরী অনেকবার ডেকেও মেয়েকে সামলাতে পারল না, আর না নিজের স্ত্রীকে সামলাতে পারল। আফসোস করতে করতে নিজেও ঘর থেকে বের হয়ে গেলেন, কিছুক্ষণ ছাদে কাটাবে আর চিন্তাভাবনা করবেন কিভাবে কি করা যায়। রোদশ্রী খাটে শুয়ে কান্না করছিল, তখনই সূর্যের ফোন এলো। ফোন পিক করতেই ওপাশ থেকে সূর্যের উৎকণ্ঠা কণ্ঠ শুনতে পেল, রোদু কথা হয়েছে, কি বললো আঙ্কেল আন্টি? রোদশ্রী কান্নার ফলে কিছু বলতেই পারছে না, শুধু অস্ফুট স্বরে বলল, সূর্য। রোদশ্রীর কান্না মাখামো কণ্ঠ শুনে সূর্যের বুকে মোচড় দিয়ে উঠল,
উৎকণ্ঠিত হয়ে বলল, রদু কান্না করছো কেন, কি হয়েছে? মা আমাকে মেরেছে, বলেছে বিয়ে করলে ওই ছেলেকেই করতে হবে। সূর্য, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। রদু প্লিজ আগে কান্না থামাও। আর মেরেছে মানে? চট দিয়েছে গালে। সূর্য দেওয়ালে নিচের হাতে বাড়ি দিয়ে বলল, ইস এটারই বাগে ছিল, অনেক ব্যথা করছে তাই না? এই ব্যথা কিচ্ছু না সূর্য, আমার জন্য মনে যে ব্যথা হচ্ছে তার কি করব। এইভাবে ভেঙে পড়ো না রুদু, হঠাৎ বলেছো তাই হয়তো এমন রিয়াক্ট করতে আসছে। সব ঠিক হয়ে যাবে, তুমি কান্না বন্ধ করো, না হয় আমি কিন্তু এখনই পাশে চলে আসবো। রুদুশ্রী কোনো রকম কান্না আটকে বলল, আমি আমার মাকে চিনি সূর্য, উনি যা বলে তাই করে ছাড়েন। যদি আমাকে জোর করে বিয়ে দিতে নেয় আমি কিছু একটা করে ফেলবো, দেখবেন। একদম চুপ, আর কখনো এসব কথা বলবে না। আমার রদু এত দুর্বল না, অনেক ম্যাচিওর, তাই এসব কাজ করা তো দূরের কথা, এসব কথা ভাববেও না, ঠিক আছে? রদুশ্রীর কান্নাটা কিছুটা কমেছে সব সূর্যের বদৌলতে। সূর্য অনেক সময় ধরে বুঝিয়ে চুপ করিয়েছে। সূর্য আদরি কণ্ঠে বলল, রতু পাখি তুমি তো চিন্তা করো না, আমি আছি স্যার মতো সবসময় তোমার পাশে। আমার জীবন থাকতে তোমাকে আমার কাছ থেকে দূর হতে দেবো না। এখন ঘুমিয়ে পড়ো, সকালে আবার কথা হবে। আর হ্যাঁ, একদম কান্না করবে না বলে দিলাম। রুদুশ্রী হুম বলে ফোন কেটে দিল। দুজন দুজনের বিরহে রাত পার করছে, ভালোবাসার এত কেন কষ্ট? রুদুশ্রী মনে মনে ভাবল, আগে তো ভালোই ছিলাম, এই যন্ত্রণা তো নিতে পারছি না, এত কষ্ট কেন হচ্ছে? মনে মনে হচ্ছে কেউ ধারালো ছুরি দিয়ে বুকের ভিতর খণ্ড বিখণ্ড করছে। কান্না করতে করতে মাথা ব্যথা করছে রুদুশ্রীর। সূর্যও চিন্তায় পড়ে গেছে বেশ, রুদুশ্রীর মা যে এমন আচরণ করবে তা ওর ধারণাতেও ছিল না। যা কিছুই হোক সব কিছু ম্যানেজ করতে হবে, হয়তো পথটা সহজ হবে না কিন্তু জিততে তো হবে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করে সই, তাও রুদুশ্রীকে ওর চাই চাই। সকালে আহানারা এলো রুদুশ্রী ফোন দিয়ে ওদের সব জানিয়েছে, তাই সবাই দল বেঁধে এসেছে। কিন্তু রায়হানা চৌধুরী কড়া নজরে সবাই পড়ল। উনি কাট কাট গলায় সবাইকে উদ্দেশ্য করে বললেন, এখন থেকে রদুর সাথে সাথে তোমাদের উপরও আমার নজর থাকবে, ভুলও এমন কোনো কাজ করো না যেটাতে তোমাদের এই বাসায় আসা বন্ধ হয়ে যায়। সবাই ওনার কথা শুনে ভয়ে চমকে যান, কখনো উনি এইভাবে বলেননি, তাই আজকে ওনার এই রূপ হজম হচ্ছে না কারো। সবাই মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে কোনো রকম রুদুশ্রীর ঘরে পালিয়ে যায়। রুদুশ্রী সবাইকে দেখে যেন প্রাণ ফিরে পায়। সবাই কোনো না কোনোভাবে ওকে হেল্প করবেন ওর বিশ্বাস। রুদুশ্রী যেয়ে সবাইকে জড়িয়ে ধরে বলল, তোরা এসেছিস, আরেকটু হলে আমার প্রাণ পাখিটা উড়েই যাচ্ছিল। রুদু কী হাল করেছিস নিজের, মুখ চোখ একদম শুকিয়ে গেছে। রুদু এভাবে ভেঙে পড়িস না প্লিজ। আমরা আছি তো নাকি, তোর পাশে আজীবন ছায়া হয়ে থাকব। রুদু তুই একদম চিন্তা করিস না, আজকে প্ল্যান করেই এসেছি, যেভাবে হোক সূর্য ভাইয়ের সাথে দেখা করাবো। রুদুশ্রীর মুখটা চকচক করে উঠল ওদের কথা শুনে। এখন এই চারটি মানুষকেই ওর সবচেয়ে আপন মনে হচ্ছে। ভেজা কণ্ঠে বলল, কিন্তু কিভাবে, মা কিছুতেই বের হতে দেবে না। তুই টেনশন করিস না, আমরা সব ব্যবস্থা করেই এসেছি, অবশ্য সূর্য ভাইয়া হেল্প না করলে সম্ভব হতো না। মানে কি বলছিস, সূর্য কিভাবে সাহায্য করেছে? সূর্য ভাইয়ার এক ফ্রেন্ড আমাদের ভার্সিটির টিচার, উনি ওনার ফ্রেন্ডকে মেসেজ করেছে। আমরা ভার্সিটির কথা বললে আন্টি ঠিকই যেতে দিবে না জানি, কিন্তু কোনো টিচারের সাথে কথা বললে যেতে তো দিতেই হবে। আর টিচার যখন বলবে ক্লাসে এক্সাম আছে তখন তো কোনো কথাই হবে না। সবার কথা মাথার উপর দিয়ে গেল রুদুশ্রীর। আহানা রুদুশ্রীর অবস্থা দেখে বলল, রুদু আসল কাহিনী হচ্ছে ভাইয়ার ফ্রেন্ড মানে আমাদের টিচারের সাথে আন্টির কথা বলিয়ে দিব, তারপর উনি সব ম্যানেজ করে নেবে, বুঝলি? এইবার রুদুশ্রী মুখ ভার করে বলল, তাও যদি মা যেতে না দেয়? সবাই কি বলবে বুঝে উঠতে পারল না।
তবে যাই হোক, ব্যবস্থা তো একটা করতেই হবে। সবাই চেয়ে রায়হানা চৌধুরীকে বুঝিয়ে বলল, উনি ঠিকই কথা বলতে চাইল স্যারের সাথে। তারপর ফোন দেওয়া হলে কি কথা হলো দুজনের মাঝে কেউ জানে না, কিন্তু ফোন রাখার পরে রায়হানা চৌধুরী রোদশ্রীকে ভার্সিটি যাওয়ার পারমিশন দিল। রোদশ্রী তো খুশিতে পারে না, কান্নাই করে দেয়। কিন্তু না, চোখে পানি দেখলে মা বুঝে যাবে, তাই স্বাভাবিকভাবেই রেডি হয়ে বেরিয়ে গেল সবার সাথে। ভার্সিটির পিছনে একটা ছোট পুকুর আছে, আর তার পাশে বিশাল সারি সারি গাছের বাগান। সেখানেই সূর্য অপেক্ষা করছিল রোদশ্রীর জন্য। রোদশ্রী যেই দূর থেকে সূর্যকে দাঁড়িয়ে থাকতে দেখল, সূর্যরও চোখ পড়ল রোদশ্রীর ওপর। রোদশ্রী আর সময় ব্যয় না করে এক দৌড়ে সূর্যের বুকের উপর গিয়ে ঝাঁপিয়ে পড়ল। যেন কতকাল দেখেনি প্রিয় মানুষটাকে, হারানোর ভয় বুকে জমা হয়ে আছে। মনে হচ্ছে এখনই ছেড়ে দিলে দূর হয়ে যাবে, তাই যতখানি শক্ত করে ধরা যায় ঠিক ততখানি শক্ত করে রোদশ্রী সূর্যকে দড়িয়ে ধরে আছে। সূর্যও নিজের প্রিয়তমাকে বুকের সাথে মিশিয়ে আগলে রেখেছে। তার প্রিয়তমা যে ভীষণ ভয়ে সিটিয়ে আছে, তা কিছুটা হলেও আজ করতে পেরেছে সূর্য। রোদশ্রী আচমকা বলে উঠল, ভালোবাসি সূর্য, অনেক 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 বেশি ভালোবাসি। রোদশ্রীর এতটুকু কথা যেন সূর্যের বুকের মরুভূমির জ্বরে পানি দিয়েছে। পুরো বুকে শীতলতার পরশ ছড়িয়ে পড়েছে। যে কথাটা শোনার জন্য এতদিন অপেক্ষা করেছে, আজ সে কথা প্রেয়সী তার এইভাবে বলবে কল্পনাও করেনি সূর্য। আজ এতদিনেও রোদশ্রীর মুখ থেকে এই কথা শোনার ভাগ্য হয়নি সূর্যের, কিন্তু আজ নিজে যেচে বলেছে মেয়েটা কত ভয় পেয়েছে ওকে হারানোর। রোদশ্রীকে কিছুটা স্বাভাবিক করতে সূর্য দুষ্টুমি করে বলে উঠল, বাহ, শাশুড়ি মামার অনেক বড় কাজ করেছে, বউ তোমার পাগল হয়ে গেছে আমার জন্য। কত মানুষ যে হাঁ করে তাকিয়ে আছে, সে খেয়াল কি আছে? রোদশ্রী আহ্লাদী স্বরে বলল, দেখুক মানুষ, আমার কিছু যায় আসে না, নিজের জামাইকে ধরেছি, মানুষের তো না। লোকে তো বেহায়া ভাববে। ভাবুক না, আপনাকে পাওয়ার জন্য আরো বেশি বেহায়া হতে রাজি আমি। সূর্য রোদশ্রীর কপালে আলতো করে চুমু খেলো। রোদশ্রী কিছুটা স্বাভাবিক হয়েছে এখন, আর এইখানে মানুষজন তেমন নেই বলতে গেলে। ভার্সিটির পিছনের সাইড এখন ক্লাস হচ্ছে, তাই আরও জনসমাগম নেই বলতে গেলে। সূর্য ইচ্ছে করে রোদশ্রীকে স্বাভাবিক করতে মানুষের কথা বলেছিল। রোদশ্রী ছলো ছলো নয়নে সূর্যের দিকে তাকিয়ে আছে। রোদশ্রীর শুকনো চেহারাটা দেখে সূর্যের বুকে মোচড় দিয়ে উঠল। ইস, একদিনে মেয়েটার চেহারার কী হাল করেছে, পুরো মুখের লাবণ্যতা যেন একদিনে কেউ মুছে দিয়েছে। তারপরও অসম্ভব রূপসী লাগছে মেয়েটাকে সূর্যের কাছে। সূর্য অনেক সময় তাকিয়ে থেকে বলল, রুতুবাকি কী হাল করেছো একদিনে নিচে? সূর্য, আমি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আচ্ছা হয়েছে, এখন একদম চুপ, একজন এসে বিয়ে করতে যাবে আর আমি হাত পা গুটিয়ে বসে থাকবো, তোমার তাই মনে হয়? না, আমি জানি আপনি আমাকে কখনো একা ছাড়বেন না, কিন্তু তাও ভয় হয় আপনাকে হারানোর। রুতুবাকি, আমার কথা মন দিয়ে শোনো, আমি যে কোনো মূল্যেই হোক তোমাকে আমার করে ছাড়বই, কথা দিলাম তোমাকে, এখন একটু মিষ্টি করে হাসো তো। রোদশ্রী সেই মন মাতানো মিষ্টি হাসিটা দিল, যা দেখে সূর্যের মন ভরে গেল প্রশান্তিতে। রোদশ্রীর মনে হচ্ছে এত সুন্দর প্রহর কতকাল কাটায়নি যেন। রোদশ্রী সূর্যের এক হাত কাছে টেনে হাতের পিঠে চুমু খেল। সূর্যের খোঁচা খোঁচা দাড়িতে আলতো করে হাত বুলালো। সূর্য তা দেখে দুষ্ট হাসি হেসে বলল, বউ তোমার দেখে আজকে মারাত্মক রোমান্টিক হয়ে গেছে, নিচে চেঁচে চেঁচে এত আদর করছে, এত আদর পেলে মাথা কি ঠিক থাকবে আমার, কি না কি করে ফেলি আবার। রোদশ্রী সূর্যের কথা শুনে লজ্জায় সূর্যের হাত কোল থেকে ঝাড়ি মেরে ফেলে দিল। সূর্য তা দেখে শরীর কাঁপিয়ে হেসে উঠল। রোদশ্রী নাক ফুলিয়ে বলল, আপনি আসলেই একটা অসভ্য লোক, শুধু শুধু আমাকে লজ্জা দেন, এখন আমার দাঁত গেলেই হাসা হচ্ছে, যান কথাই বলবো না। সূর্য কোনো রকম হাসি চেপে বলল, তোমার এই লজ্জা রাগামুখটা দেখতে আমার অনেক ভালো লাগে, তাই ইচ্ছে করে বারবার লজ্জা দিই, মনে হয় সারাক্ষণ তোমার সামনে বসিয়ে রেখে লজ্জা মাখা কথা বলবো, আর তুমি লজ্জায় নিয়ে যাবে, আমি তা প্রাণ ভরে দেখব। রোদশ্রী সূর্যের কথা শুনে চোখ বড় করে শাসালো। সূর্য আবার হেসে বলল, আচ্ছা রোদু, এখন আমাকে লজ্জা পেতে হবে তোমার?
রদশ্রী লজ্জামাখা কণ্ঠে বলল, লজ্জাই তো নারীদের ভূষণ। সূর্য রদশ্রীর কথা শুনে মুচকি হেসে বলল, বাহ সুন্দর কথা বললে তো, কিন্তু আমি ভাবছি অন্য কথা। তুমি যদি আমাকে এমন লজ্জা পেতে থাকো তাহলে আমাদের বাচ্চা কাচার কী হবে? মহা টেনশনে পড়ে গেলাম। আমি তো আরও ভেবেছি একটা ছোটো করে ফুটবল টিম বানাবো, কিন্তু মনে হচ্ছে আমার এআই চাই ঘুরে পালি। তোমাকে বাসুরাতে ছুতে গেলে আবার ফিট না হয়ে যাও। রদশ্রী লজ্জায় মিইয়ে যাচ্ছে। এই লোকটা ভীষণ ঠোঁট কাটা, কী সব বলে যাচ্ছে তো বলেই যাচ্ছে, থামার আর নাম নেই। রদশ্রী সূর্যের হাতে খামচি দিয়ে বলল, চুপ হবেন একটু, না হলে আমি চলে গেলাম। আহ, বৌদিকে জঙ্গলি বিল্লির মতো খামচি মারে। জঙ্গলি বিল্লির খামচিতেও কিন্তু বাচ্চা হয়, জানো তো সেটা? রদশ্রী আর না পেরে সূর্যের মুখ বন্ধ করতে সূর্যের চুল টানা শুরু করে। সূর্য হাসতে হাসতে রদশ্রীর আক্রমণ থামায়। এর মধ্যে আহানা এসে বলল, রদু অনেক টাইম হয়ে গেছে, এখন আমাদের যাওয়া উচিত, না হয় আন্টি আবার সন্দেহ করবে, আর আমাদের উপর সন্দেহ হলে তো বাসায়ও যেতে পারবো না, আর না তোকে সাহায্য করতে পারবো। রদশ্রীর মনটা মুহূর্তে বিষিয়ে গেল কালো ছায়ায়। এত তাড়াতাড়ি চলে যেতে হবে, আবার কবে না কবে দেখা হবে, এই লোকটার সাথে থাকলে কিভাবে সময় কেটে যায় বোঝাও যায় না। সারাক্ষণ হাসি ঠাট্টাই মাতিয়ে রাখে, আবার বাসায় গেলে সেই বিষাদময় ব্যথা উকি দিয়ে উঠবে। সূর্য রদশ্রীর মনের অবস্থা বুঝতে পেরে বলল, আচ্ছা রদু এখন যাও, আবার সময় কটা দেখা করব, কোনো রকম ব্যবস্থা করে। আর হ্যাঁ, যত কষ্টই হোক না কেন, প্রতিদিন একবার করে ফোন দেবে প্লিজ, না হয় আমার চিন্তা লেগে থাকবে। রদশ্রী মাথা নাড়িয়ে সম্মতি জানালো, কিন্তু মুখে কিচ্ছু বলতে পারল না, কান্নারা তো গলায় দলা পাকিয়ে আসছে। আহানা রদশ্রীকে ধরে নিয়ে যাচ্ছে, আর রদশ্রী পিছন ফিরে এক ধ্যানে সূর্যের দিকে তাকিয়ে আছে, যেন অনেক দিনের পিপাসা মেটাচ্ছে, আবার কবে না কবে এই পিপাসা মিটবে, তাই আজকেই যেন সব শুষে নিতে যাচ্ছে। সূর্য এক ধ্যানে নিজের প্রেয়সীকে দেখতে ব্যস্ত। আগামীতে দুজনের পথ চলা এক হবে নাকি আলাদা কেউ কিচ্ছু জানে না, শুধু এই মুহূর্তে জানে দুজনকে ছাড়া দুজন কোনোভাবেই জীবনে খুশি থাকতে পারবে না। নির্জন রাতের স্তব্ধ নিরিবিলিতে ছেয়ে আছে প্রকৃতি, মনে হচ্ছে যেন আধার ভরা রাতের মতো রদশ্রীর জীবনেও আধার ছেয়ে গেছে। ফোনের অডিওতে বাজছে, তুমি আমি কাছাকাছি আছি বলে এ জীবন হয়েছে মধুময়, যদি তুমি দূরে কভু যাও চলে শুধু মরণ হবে আর কিছু নাই, তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাব কোথায়, তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাব কোথায়। গান থেমে হঠাৎ ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে কাঙ্ক্ষিত মানুষটার নাম দেখে রদশ্রীর সর্বাঙ্গ কেঁপে উঠল। আজ এক মাস হতে চলল সেই ঘটনার। এই এক মাসে মার কড়া নজরের জন্য সূর্যের সাথে একটিবারের জন্য দেখা করতে পারেনি, মাঝে মাঝে শুধু ফোনে আলাপ হয় এতটুকুই। মাও অবশ্য মার কথা রেখেছে, বিয়ের কথা আর উঠায়নি, বলেছিল বিয়ে করলে সেই ছেলেকেই করতে হবে, না হয় ঘরে বসিয়ে রাখবে। আমি ঘরে বসে থাকতে রাজি, কিন্তু সূর্য ছাড়া আর কাউকে কল্পনাও করতে পারবো না। আমিও আমার এক মায়ের এক মেয়ে, যা বলেছি তা করেই তবে শান্ত হয়েছি। সূর্য ছাড়া অন্য কাউকে বিয়ে করা তো দূর, অন্য কারো মুখও দর্শন করতে চায় না। এসব ভাবতে ভাবতেই রদশ্রীর ফোন আবারও বেজে উঠল। রদশ্রী ফোন ধরে বলল,